আজ কি রান্না করবো বলুন তো? তো এখানে রয়েছে ওলের ডাঁটা। ওলের ডাঁটাটা কিন্তু এখানে আমি কেটে নিয়েছি, যতটা রান্না করব পরিমাণ মতো কেটে নিয়েছি। আর এই ডাঁটাটা কিন্তু একদমই দেশি ওলের ডাঁটা, মোটা মোটা যেগুলো সেগুলো কিন্তু নয়, এগুলো একটু সরু হয়, আর এগুলো দেশি। তো দেখি কিভাবে রান্নাটা করি। কার কার ওলের ডাঁটা পছন্দ কমেন্টে অবশ্যই জানিও। আর ওলের ডাঁটা আজ রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখানে সব কিছু একদম রেডি করে নিয়েছি। ওলের ডাঁটাটা কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও কেটে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা সবসময় আপনারা কাটার সময় এখানে পিঠের দিকে কেটে কিন্তু নাড়িটা অবশ্যই ফেলে দেবেন, এই নাড়ির মধ্যে কিন্তু প্রচুর কাদা থাকে। চিংড়ি মাছ প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে কেটে নিই, আর যে নাড়িটা থাকে নাড়ির মধ্যে কিন্তু প্রচুর কাদা নোংরা থাকে। তো চিংড়ি মাছটা যদি খান তো অবশ্যই এটা ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু রান্না করবেন। অনেক সময় বাজার থেকে আমরা যখন চিংড়ি মাছটা কাটিয়ে নিয়ে আসি তখন কিন্তু চিংড়ি মাছটা এভাবে নাড়িটা ফেলে রাখে, ফেলে দেয় না। তো বাড়িতে এনে অবশ্যই কিন্তু এইভাবে পরিষ্কার করে চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই বাড়িতে পরিষ্কার করে নেবেন। পিঠের দিকে একটুখানি কেটে কাটলে কিন্তু লেজের দিক থেকে একটুখানি টান দিলেই নাড়িটা কিন্তু বেরিয়ে আসে। তো অবশ্যই এইভাবেই আপনারা চিংড়ি মাছটা পরিষ্কার করে নেবেন। আর রান্নার জন্য কিন্তু বেশি কিছুই লাগে না। এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর মশলার জন্য এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা। গুঁড়ো মশলা আমি জল দিয়ে নিলাম, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটা ইউজ করতে পারেন, শুকনো লঙ্কাটা অল্প পরিমাণ, কাঁচা লঙ্কা দুটো যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু কালারটাও ভালো আসবে। দুটো কিন্তু মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমার এখানে প্রবলেম আছে তার জন্য আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা। রান্নার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি, সরষের তেলেই রান্নাটা করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে, তার জন্য আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি রান্নার জন্য। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে। যে মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি।
এর মধ্যে দিয়ে দেবো ওলের গাঁথা। মশলার সাথে ওলের গাঁথাটা ভালো করে মিশিয়ে কিছু সময় এভাবে নাড়িয়ে চালিয়ে নেবো। দিয়ে দেওয়ার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রান্না করে নেব কিছু সময়। ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। ওলের ডাঁশাটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সঙ্গে। আর এখানে আমি কোনো শুকনো লঙ্কা কিন্তু দিইনি, পুরোটা কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমেই। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা কিনে আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।